পরিবর্তন হচ্ছে টেকনোলজি, আর সেই সাথে পরিবর্তন হচ্ছে কৃষি ব্যবস্থাপনা। আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সিড রোপণ পদ্ধতিতেও আসছে বিভিন্ন পরিবর্তন। আর আজকে সিড রোপণ পদ্ধতি নিয়েই আমরা কথা বলবো এবং দেখাবো যে আধুনিক পদ্ধতিতে কিভাবে সিড রোপণ করতে হয়। আর এই সিড রোপণ পদ্ধতি নিয়ে আজকে আমরা কথা বলবো মোহনের সাথে। এবার আমরা দেখব যে কিভাবে মোহন আধুনিক পদ্ধতিতে সিড রোপণ করে। তো মোহন, আপনি আমাদের যদি একটু দেখাতেন যে আপনি সিড কিভাবে এই আপনার গ্রিন হাউসের জন্য রোপণ করে। তো পটাশ ওয়াশ করার পরে ঠিক আমরা এভাবে ট্রেগুলোকে ভর্তি করি। ওয়াশ করার পর পটাশটা জি আচ্ছা এভাবে ঠিক এভাবে সমান করে ভর্তি করি। তারপরে ভর্তি করার পরে ঠিক এইভাবে সমান করে বসায়, বসানোর পরে একটা চাপ দিই। আচ্ছা, এভাবে ভর্তি করার পরে আপনি সমান করে বসে একটা চাপ দেন। জি আচ্ছা, এই চাপটা খুব বেশি না, হালকা, আনুমানিক 1 ইঞ্চি। আচ্ছা, 1 ইঞ্চি যাতে গর্ত হয়। জি, গর্তটা 1 ইঞ্চি হবে আনুমানিক। ও, 1 ইঞ্চি, ইয়েস। জি, 1 ইঞ্চি হবে এবং আনুমানিক, এবং সবগুলো সমান হবে। ও, সবগুলো সমান হবে। আচ্ছা, তারপর আপনি কি করবেন? হচ্ছে মিলানের সিট। মিলান? জি। এটা কি রক মিলান নাকি? এটা হচ্ছে রক মিলান। রক মিলান সিটগুলো আমরা 1:1 ভাবে দিয়ে থাকি। 1:1? আচ্ছা, এই 1:1 এইভাবে কেন দেন? যখন গাছের টুলিপ বের হবে, সারা টুলিপ বের হবে, তখন চারার একটু জায়গার প্রয়োজন হয়। আচ্ছা, যদি একটা পাতার সাথে আরেকটা পাতা না মিলতে পারে? জি। আচ্ছা, পরবর্তীতে এভাবে আপনি হালকা একটা লেভেল দিয়ে দেবেন। এরপরে কি করেন আপনি? এরপরে সুন্দরভাবে সাজায় রাখি, তারপরে হচ্ছে পানি দেবেন। পানি দেবেন? জি। সিটগুলো দেওয়ার পর আমরা এভাবে সিটগুলো সাজায় রাখি। এরপরে কি আর কোনো পানির প্রয়োজন হয়? জি, এরপরে যখন চারা অঙ্কুরোদ্গম হবে তার আগে একটা পানির প্রয়োজন হয়। মানে ওইটা কি আপনি চেক করেন যে পানির প্রয়োজন আছে? হ্যাঁ। এই আপনার সিড বেডে পানি দেওয়ার কোনো সিস্টেম আছে? জি, সিড বেডে পানি দেওয়ার আপনার মডার্ন সিড বেড? জি জি, অবশ্যই থাকার কথা। উন্নত বিশ্বের সিড রোপণ পদ্ধতির সাথে আমাদেরও সিড রোপণ পদ্ধতির একটা সাদৃশ্য আছে, অর্থাৎ প্রযুক্তি বা জ্ঞান স্থানান্তর হচ্ছে, যা কালক্রমে আমাদের দেশেও চলে আসে। এরপরে
5 দিন হবে তখন আমরা নিউট্রিয়েন্ট পাই অর্থাৎ টোটাল 8 দিন হাইড্রোপনিকে যে সলিউশন আছে পানি দিয়ে এই দিন দি উপরে দিয়ে এখানে কত ডিসি ডিসি এর এখানে হাইয়েস্ট 1.1 আচ্ছা এই 5 দিনের দিন এটা দেন জি 5 দিন তারপর তারপরে 12 দিনের দিনে এটা আমরা এখান থেকে আমরা যেখানে প্ল্যান্টিং করি এখানে নিয়ে যাই আচ্ছা 12 দিন পরে এখানে নিয়ে নেন জি তো এখানে জাস্ট আপনি মেলনের সিটটা শুধু মেলনের জন্য 12 দিন এবং জাত ভেদে অন্যরকম হতে পারে টমেটো 25 দিন ক্যাপসিকাম 30 দিন এরকম আর করে দেয় আচ্ছা আচ্ছা ওকে মোহন ধন্যবাদ সিট রোপণের পূর্বে কোকোডাস্ট কিভাবে ওয়াশ করতে হয় এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সোহেল রানার সাথে এবং উনি দেখাবে কিভাবে আমরা কোকোডাস্টটাকে ওয়াশ করে থাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যুক্ত পানিতে কোকোডাস্টটা দিই আচ্ছা প্রথমে কোকোডাস্টটা আপনি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত পানিতে দিতেছেন আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত পানিতে কোকোডাস্ট দেওয়ার পরে এভাবে 6 ঘন্টা এখানে রেখে দেওয়া হয় 6 ঘন্টা পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত কোকোডাস্টকে এভাবে ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করা হয় এবার দেখাবো বাহিরের কান্ট্রিটিতে কোকোডাস্ট ওয়াশ করার পদ্ধতি উপরে দেশের কৃষি ব্যবস্থাপনা অনেকাংশে নির্ভর তাই অবশ্যই সিড ব্যবস্থাপনা বা সিড রোপণ আধুনিক হওয়া উচিত আর আজকে আমরা যে ভিডিওটা দেখালাম সেখানে অনেকটা আধুনিকতার ছোঁয়াই পাওয়া যায় তো এখন যে কেউ এই সিড ব্যবস্থাপনাটা ইজিলি তার নিজের বাড়িতেও করতে পারেন সেটা হোক বারান্দাতে অথবা হোক আপনার ছোট্ট করে একটি পলি দিয়ে উপরে ঢাকনা দিয়ে নিজেও তৈরি করতে পারেন নিজের এই সুলভ সিড বে তো আজকের মতো এ পর্যন্তই এরপরে আবার আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে